শনিবারে শ্রীলঙ্কাত ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ, কিন্তু অনিশ্চয়তাত ভারত পাকিস্তানের এশিয়া কাপ ম্যাচ, রোহিত বাবর বাহিনীর ম্যাচত অনিশ্চয়তা। শনিবারে এশিয়া কাপর ম্যাচত মুখামুখি হব ভারত আর চিরবৈরী পাকিস্তান। পাকিস্তানে ইতিমধ্যে এশিয়া কাপর প্রথমখন ম্যাচত নেপালক বৃহৎ ব্যবধানত করেছে পরাস্ত। ভারতে শনিবারে শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেট স্টেডিয়ামত মুখামুখি হব এশিয়া কাপর প্রথমখন ম্যাচত। ভারত পাকিস্তানের ম্যাচ মানেই এক উত্তেজনাময় ম্যাচ। দুইখন দেশের মাজত থাকে সদায় উত্তেজনার পরিবেশ। এইবারও এনে পরিবেশের সৃষ্টি নহব তাক নুই করিব নোৱাৰি। কিন্তু উত্তেজনাময় ম্যাচখনত বরষুণে হ্রাস করব পাৰে সকল অনুরাগীর উত্তেজনা। ওয়েদার .com-র পূর্বানুমান অনুসরি 2 সেপ্টেম্বরত বিজুলি ঢেরেকনিরে বরষুণ অহার সম্ভাবনা 90% আছে শ্রীলঙ্কাত। শনিবারে শ্রীলঙ্কাত উষ্ণতা 28 ডিগ্রি সেলসিয়াসর ওসরে পাজরে হওয়ার সম্ভাবনা আছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচখনত অংশ লওয়ার ইতিমধ্যে বুধবারে কলম্বোত উপস্থিত হওয়ার পাছতেই কেন্দ্রিত উপস্থিত হয় ভারতীয় ক্রিকেট দল। শনিবারে শ্রীলঙ্কার কেন্দ্রিত বরষুণের সম্ভাবনা প্রায় 90%। বরষুণের ইতিমধ্যে খেলপথারখন সাজু করে রখা হয়েছে যাতে বরষুণ হলেও হাই ভোল্টেজ ম্যাচখন সোনকালে আরম্ভ করিব পৰা যায়। সাধারণতে আগস্ট সেপ্টেম্বর মাহত শ্রীলঙ্কাত বরষুণের অনুষ্ঠিত নহয় ক্রিকেট ম্যাচ। কিন্তু ভারতে এশিয়া কাপর পাকিস্তান যাবলে অস্বীকার করার পিছতেই শ্রীলঙ্কা কেখনমান ম্যাচ আয়োজন করার দায়িত্ব দিয়ে এশিয়ান ক্রিকেট বোর্ডে। কিন্তু বরষুণেহে হাই ভোল্টেজ ম্যাচখনের আনন্দ শেষ করব পারে। উল্লেখ্য যে শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেট স্টেডিয়ামখন যথেষ্ট দর্শনীয়। শ্রীলঙ্কার পাহাড়িয়া অঞ্চলত অবস্থিত পাল্লেকেলে স্টেডিয়াম 2009 চনত নির্মাণ হয়ে উঠা পাল্লেকেলে স্টেডিয়ামত নিয়মীয়াকৈ অনুষ্ঠিত হয়ে আছে ম্যাচ। কিন্তু পাহাড়িয়া এলাকা হওয়ার বরষুণের পরিমাণ অধিক। যদি বরষুণে কোনো বিধি পথালি নিদিয়ে তেন্তে বিরাট কোহলি আর বাবর আজমর মাজত হব আন এখন প্রতিযোগিতা। কিয়নো এশিয়া কাপ ক্রিকেটর ইতিহাসত সর্বাধিক রান করা তালিকার দ্বিতীয় স্থানত পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আর প্রথম স্থানত রান মেশিন বিরাট কোহলি। ভারতীয় দলটোৱে এশিয়া কাপর প্রথমখন ম্যাচত কি জাদু দেখায় এশিয়া কাপর অভিযান আরম্ভ করব পাৰে সেয়া হব লক্ষণীয়। স্পোর্টস ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।